নাও, ঠিক আছে, তোমার জন্য লেজ। লাস্ট কবে দিয়েছিলাম মনে আছে? কবে বলো তো? এখানে আছে মালাবদল, এই যে হচ্ছে হস্তবন্ধন। এই ফটোটা ভীষণ একটা মিষ্টি ফটো। এটা মা এখন মায়ের ফটো দেখছে, এদিকে তাকাও। পেয়েছো খুঁজে? হ্যাঁ পেয়েছি। এই জায়গাতে মা আছে, আমার মেসো আছে, মাসি আছে, বৌদি আছে, আর এই যে হচ্ছে আমার বাবা আর মা। এই জায়গাতে আমার সীমারও একটা ফটো আছে, এটা বৌদিদের বাড়িতে গিয়েই তুলেছিলাম। এই জায়গাতে বোন আর দিদি। ভীষণ মিষ্টি একটা ফটো এটা। এই ফটোটা খুব সুন্দর মা। তো শঙ্কর সীমারও একটা ফটো আছে, শঙ্কর দাদা আর সীমা। এবার তুমি বলো তোমার কোন ফটোটা সব থেকে পছন্দ? হ্যাঁ, এই দুটোই সুন্দর হয়েছে, আমার তো এটা সব থেকে বেস্ট। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর কালকের ব্লগে তোমরা দেখেছিলে আমি আর মা এসেছি আমার মাসির বাড়িতে। মূলত এসেছিলাম মাকে ডক্টর দেখাতে, এবং ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, তারপর মাসির বাড়িতেই এসেছি। মাকে তো অনেকগুলো চেক আপ করতে দিয়েছে, তার মধ্যে এক্স রে আছে, অনেকগুলো ব্লাড টেস্ট করতে হবে। তো ব্লাড টেস্টটা আমরা মাসির বাড়িতে বসেই করিয়ে নেবো, একজন আসবে এবং ব্লাড নিয়ে যাবে। সেই জন্য আমরা আজকে মাসির বাড়িতেই থেকে গেছি, কালকে সকালে মায়ের ব্লাড নিতে আসবে, দেন আমরা বাড়ির দিকে যাব। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, জাস্ট ব্রাশ করলাম এবং বাইরে এসে দেখছি একটানা বৃষ্টি হচ্ছে, ফিসফিস করে বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনও সেম বৃষ্টি হচ্ছিল, কাল থেকে এখনও একটুও কমেনি কোনো সময় বৃষ্টি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করতে হবে, দেন ভিডিও আপলোড করতে হবে। যেহেতু মাসির বাড়িতে ওয়াইফাই নেই, সেই জন্য ব্লগ আপলোড করতে ভীষণ সমস্যা হচ্ছে। আরও একটা মাসির বাড়িতে যেতে হবে, সেই জায়গাতে ওয়াইফাই আছে। আমরা খেতে বসে পড়েছি, আর এই যে হচ্ছে কালকের সেই কই মাছগুলো, তার সাথে এটা কি আছে মাসি? পুঁটি মাছ আর কাঁকড়া দিয়ে চচ্চড়ি, আর এই যে হচ্ছে সেই কই মাছের তরকারি, আর এটা আছে একটা ঘ্যাট লাবড়া, আর এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, আমি এখনো কোনোদিনও খাইনি। তুমি খেয়েছো? না। বৌদি রান্না করেছো না মাসি? না না, মা রান্না করেছে। এটা হচ্ছে ডাল এবং ডিম, ডাল ডিম, ডালের মধ্যে ডিম রান্না করেছে। এখন তো আমি খাবো না, তুমি খেয়ে টেস্ট বলবা। রান্না শিখে নিয়েছো তো? হ্যাঁ, বাড়ি থেকে রান্না করবা। আমি এখন কই মাছ দিয়েই খাবো, কালকে আমরাই ধরেছিলাম নিজেরা, বৌদি আমি দাদা সবাই মিলে। প্রত্যেকটা মাছের ডিম আছে কিন্তু, এই যে হ্যাঁ ডিম হচ্ছে আমার প্রিয়। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আর একটা মাসির বাড়িতে ভিডিও আপলোডের জন্য, যেহেতু ওই বাড়িতে ওয়াইফাই নেই, বাট এই বাড়িতে ওয়াইফাই আছে এবং ভিডিও আপলোড কমপ্লিট। আর এই বাড়িতে সব রকমের ফলের গাছ আছে, মোটামুটি আম, জাম, কাঁঠাল, লিচু, কুল, কামরাঙা, আমি ভুলে যাচ্ছি মানে কি ফল নেই, জামরুল, সিরিয়াসলি আমি ভুলে যাচ্ছি, মানে এত ফলের গাছ আছে। আর এখন দেখছি এই জায়গাতে একটা ড্রাগন ফল গাছ, আর এই জায়গাতে কতগুলো ড্রাগন ফল ধরেছে, অনেকগুলো ড্রাগন ফল হয়েছে। লাস্ট এসেছিলাম দাদার বিয়ের সময় প্রায় 6 থেকে 8 মাস আগে, তখন তো আমরা কুল খেয়েছিলাম, কামরাঙা খেয়েছিলাম। এই যে হচ্ছে কামরাঙা গাছ, এটা কুল গাছ, এই যে জামরুল গাছ, আর এই যে সেই ছোট্ট ছোট্ট লেবু গাছ যেগুলো সীমা একটা খেয়েছিল। তো এই গাছের লেবু ভীষণ টক হয়, এবারও অনেক লেবু ধরেছে, অনেক অনেক ছোট ছোট বাট অনেকগুলোই লেবু ধরেছে। তো এগুলো আর অল্প একটু বড় হবে, তারপর তো পেকে যাবে, কিন্তু ভিতরটা পুরো টক, অনেক গাছ, চারিদিকে শুধু গাছে ভরা, এই সাইডে ভরা, মানে সমস্ত ধরনের গাছ আছে। তোমাদেরকে একটু আগেই বললাম আম, জাম, কাঁঠাল, জামরুল, কামরাঙা, আমড়া, নারকেল গাছ, কি গাছ নেই। কি আমড়া নিচ্ছ? আমার মা এই জায়গাতে আমড়া নিচ্ছে। হ্যাঁ, আমড়া নিয়ে নিয়েছো? দেখো এগুলো হচ্ছে আমড়া গাছ, মানে আমড়া, আর এই যে হচ্ছে আমড়া গাছ, সব গাছ আছে, কি গাছ নেই। কুল গাছই আছে হয়তো 5-7টা কুল গাছ, এই যে কাঁঠাল গাছ, লেবু গাছ আছে না? আমরা তো দাদার বিয়ের সময় এসে কুল খেয়েছিলাম অনেক। এটা কি গাছ? কর্মচা ফলের গাছ। হ্যাঁ, এই যে কর্মচা ধরেছে, এগুলো কখন খাওয়া যায়? এগুলো খাওয়া যাবে এখন? একটা খাই তো। এটা হচ্ছে কর্মচা গাছ, হালকা টকটক। ওকে গাইজ, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে এখনো না বৃষ্টি চলছে, মানে লাস্ট 2 দিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমি আর বৌদি এখন বসে পড়েছি বিয়ের অ্যালবাম নিয়ে, আমরা এখন দেখবো। অ্যালবামটা তো বিয়ের সময় বানানো হয়েছিল, অনেক ফটো তুলেছিলাম, অনেক। তো আজকে দেখবো কতগুলো আমার ফটো আছে, আমি ভীষণ এক্সাইটেড দেখার জন্য। তো প্রথমত এই যে হচ্ছে ফন্ট,
এই জায়গাতে দাদা আর বৌদির খুব সুন্দর ফটো দেওয়া আছে। অমিত পার্বতী, আমার বৌদির নাম হচ্ছে পার্বতী। হ্যাঁ, তো দাদা বৌদির নাম লেখা আছে। চলো এটাকে ওপেন করি। বৌদি তুমি তো দেখেছো না এর আগে? হ্যাঁ, আমার কতগুলো ফটো আছে গো? তোমার মনে নেই? মনে নেই না? না 10-15টা? না, তো হবে না। অত হবে না? না, না, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তো প্রথমেই সুন্দর সেম দুটো ফটোই আছে, ফন্টে সেম দুটো ফটোই আছে, আর তার সাথে এই জায়গাতে একটু চিকচিক করছে। হ্যাঁ, লাইট পড়লে বোঝা যাচ্ছে ক্যামেরাতে। এই বাড়িতে লাইট কম, সেই জন্য ভিডিও কোয়ালিটি একটু কম হতে পারে, বাট খুব সুন্দর চিকচিক করছে, ভালো করেছে ফন্টটা। চলো তাহলে আস্তে আস্তে বার করি। প্রথম পেজ ফাঁকা, সেকেন্ড পেজ। ও, প্রথমেই দাদা বৌদির ফটো আর লেখা আছে তোমায় নিয়ে শুরু হলো। আমি একবার দেখি তো ফটোটা কেমন লাগছে। ও, এটা না এইভাবে হয়তো, না না ঠিকই দেখেছিলাম আমরা, এটা একটু 3D টাইপসের আছে ফটোটা। এটা হচ্ছে যখন বৌদিকে দাদা চুড়ি পরাচ্ছিল বিয়ের টাইমের ফটো এটা। বাহ, বৌদি কান্না করেছিল বিয়ের দিন? হ্যাঁ, আমি কিন্তু দাদা বৌদির বিয়ের টাইমেই ছিলাম না, মানে সবসময় ছিলাম, বাট যখন বিয়ে হয়েছে, সিঁদুর দান হয়েছে, শুভদৃষ্টি, তারপর মালা বদল, সেই টাইমে আমি ছিলাম শান্তিপুর স্টেশনে, বিয়ে আমি দেখতেই পাইনি। চলো নেক্সট পেজ, সেকেন্ড পেজে কার কার ফটো আছে? ও, প্রথমেই দাদার ফটো। ধরো বৌদি এই সাইডটা, এই সাইডে আছে গায়ে হলুদের সমস্ত ফটো। এই যে গায়ে হলুদের আগে জল আনতে যাওয়ার ফটো আছে এই সাইডে। চলো নেক্সট পেজ, আমি এখন আমার একটা ফটো পাইনি দেখতে। ও, এখানে দাদার একটা সিঙ্গেল ফটো আছে। এই ফটোগুলো তুলতে যে কতটা কষ্ট করেছি তুমি জানো না, আমরা মাঠের মধ্যে গিয়ে তুলেছি। ও, শঙ্কর সীমারও একটা ফটো আছে, শঙ্কর, দাদা আর সীমা। আমারও একটা ফটো আছে এই সাইডে, এটা হচ্ছে আমার ফার্স্ট ফটো, পেয়ে গেছি একটা। তা বাদে এই জায়গাতে গায়ে হলুদের ফটো আছে, এটা ধরো। এই যে যে ফটোগুলো দেখছো না, এগুলো তুলতে গিয়ে দাদা বলছে তুলবো না, লেট হয়ে যাচ্ছে, বাড়ির থেকে ডাকছে যে চলো তাড়াতাড়ি গায়ে হলুদ হবে, স্নান করতে হবে, লেট হচ্ছে। আমি বলেছি তুই ফটো তোল, এগুলো সারা জীবন থাকবে তোর কাছে। ভালো লাগছে কিন্তু ফটোগুলো তো, উফ। চলো বৌদি পেজ উল্টাও। নেক্সট নেক্সট পেজে, যখন আমরা আর কি বৌদিদের বাড়িতে যাচ্ছিলাম, দাদাকে এই জায়গাতে বরণ করছে, এই যে হচ্ছে মাসি আর এটা হচ্ছে বৌদি। ও, দাদাকেও কিন্তু সুন্দর লাগছিল টোপর পরে। তুমি জানো দাদাকে ধুতি পর্যন্ত আমি পরিয়ে দিয়েছিলাম। সিরিয়াস, শুনবে তুমি একটা টাইমে, বৌদি হাসছে। আর এখানে আছে আমাদের 5 ভাই বোনের ফটো, আমার বোন, আর এটা হচ্ছে ভাই, মাসির ছেলে, তারপর দাদা, আর এই যে দিদি, আর পিছনে আমি, এই যে ছোট্ট একটু, তার মানে আমার দুটো ফটো হয়ে গেল কিন্তু অলরেডি। নেক্সট পেজ আসি, 3rd পেজে সমস্ত বৌদির ছবি, এগুলো বৌদিদের বাড়িতে বসেই তোলা। বৌদিকে আমি দেখতেই পাইনি, আমি এসে দেখছি বৌদি বিয়ে টিয়ে করে বসে আছে। যাই হোক, এই ফটোগুলো খুব সুন্দর। বৌদি তুমি আমার সাথে এই ফটোগুলো দেখছো, শেষে বলবা সব থেকে পছন্দের তোমার কোন ফটোটা। হ্যাঁ, চলো ডান। এখানে আছে মালা বদল, এই যে হচ্ছে হস্তবন্ধন, আর এখানে হচ্ছে যখন কি বলে ওটাকে, খই ফেলা। হ্যাঁ, ইয়েস, যখন আগুনে খই দেয় সেই টাইমের। আর এখানে সুন্দরভাবে লেখা আছে আমি তোমার সাথে বাঁধিব এ ঘর, ফটোটার সাথে পারফেক্ট ক্যাপশন। নেক্সট, এখানে দাদা বৌদিরই তো ফটো সব। এই যে হচ্ছে সিঁদুর দানের ফটো, এটা তোমাদের সব বিয়ের ফটোই আছে বৌদি। ওল্টাও পেজ, ওল্টাও দেখি পরের পেজে কি ফটো আছে। ও, এই পেজে প্রথমেই বৌদির একটা ফটো আছে, সিঁদুর দানের ফটো, সিঁদুর দানের পরে, দাদাকেও খুব সুন্দর লাগছে, এটাও বৌদির ফটো। এই পেজে দেখি তো, ও, এখানে আমার বোনের ফটো আছে আর দিদির ফটো আছে, এটা কিন্তু এই দাদারই বোন। সো আমার বোন আর এই দিদি আছে, এই ফটোটাও ভীষণ মিষ্টি একটা ফটো। এই ফটোটাকে ঘরে বাঁধাতে বলবো বোনকে, সুন্দর হয়েছে এই ফটোটা। তার সাথে এখানে আছে দিদি, জামাইবাবু, বোন, আর এটা হচ্ছে জামাইবাবুর ভাই। চলো নেক্সট পেজে আমরা যাই। আমার বোন তো দেখছি সব পেজে আছে, দেখো এই পেজের এই জায়গাতে বোনের সিঙ্গেল ফটো, এখানে জামাইবাবুর সাথে, আর এই সাইডে আছে দিদির সাথে। ও, আমারও একটা ফটো আছে এখানে, আমারও সীমার ফটো একটা এখানে। দিদিকে এই দিন সুন্দর লাগছিল,
বোনের শাড়ির কালারটাও কিন্তু মারাত্মক ছিল এই দিনের। রিসেপশনের দিন ভালো লাগেনি আমার বোনকে। এদিকে বৌদিদের বাড়ির সমস্ত ফটোগুলো আছে, চলে আসি নেক্সট পেজে। ও, এই জায়গা থেকে শুরু হচ্ছে রিসেপশনের সমস্ত কিছু। সো এই ছিল বৌদির রিসেপশনের লুক। ও, এই ফটোটা মারাত্মক লাগছে, এটা এটা দারুণ হয়েছে বৌদি। বৌদি, তোমার কোন ফটোটা পছন্দ হয়েছে? এইটার এইটা ও, এই দুটো সব থেকে বেস্ট এখনো পর্যন্ত। এগুলো রিসেপশনের ফটো কিন্তু। নেক্সট পেজ, পেজ ওল্টাও দেখি এবার কি আছে। ও, এই পেজেও অনেক অনেক ফটো আছে। আমি উল্টো দেখছি, আগে একটু দেখে নিই তো, দাঁড়াও আমি আর তুমি দেখি তারপরে দেখাচ্ছি। ধরো বৌদি, বা এখানে তো অনেকেই আছে। ও, আমি আমার নিজেকেও দেখতে পেয়েছি। এই যে এখানে আমরা সব ভাইরা আছি। এই যে হচ্ছে বৌদি, দাদা, এই সাইডে আমি, এখানে আমার ভাই আছে, এই একটা দাদা, এই একটা দাদা, সব আমরা ভাইরা আছি এই ফটোতে। ব্লেজার পরে তো ভালোই লাগছিল, ওই দিন মেরুন কালারের ব্লেজার পরেছিলাম। এবার দেখতে পেয়েছি আমার মাকে আর বাবাকে। হ্যাঁ, এই যে হচ্ছে আমার মা, মাসি, বৌদি, মেসো আর আমার মা, আর এই জায়গাতে আছে আমার বাবা, বাবা, মা, মেসো, মাসি আর বৌদি। অ্যাট লাস্ট আমার মাকে পেয়েছি। কিন্তু বললাম না, আমার বোন প্রত্যেকটা মানে জায়গাতে ফটো তুলেছে। এটা হচ্ছে বৌদি আর এটা হচ্ছে দিদি। এই যে বৌদির একটা সিঙ্গেল ফটো, আর বৌদির সাথে আমার বোন ফটো তুলেছে। এই যে, তবে রিসেপশনের দিন বোনকে অতটা ভালো লাগছিল না, এত বাজে হেয়ার স্টাইল করেছিল। ও, এই জায়গাতে সীমার একটা ফটো আছে বৌদির সাথে। এটা একটা বৌদি, এটাও একটা বৌদি, মাঝখানে সীমা দাঁড়িয়ে। সীমা, ভিডিওটা দেখলে কমেন্ট করবা। হ্যাঁ, তোমারও অনেকগুলো ফটো দেখলাম রয়েছে। এই একটা খুব পছন্দের একটা ফটো আমার। এখানে মাঝখানে আছে বৌদি এক সাইডে, সীমা এক সাইডে, আমি। এই ফটোটা খুব সুন্দর ফটো হয়েছে। নেক্সট, অনেক ফটো দিয়েছো তো আমার ফটো। এগুলো পছন্দ কে করেছে? তুমি সিলেক্ট কে করেছে? মাসির 10 দিন লেগেছে সিলেক্ট করতে। ও, এখানে সীমার, সীমার মায়েরও একটা ফটো রেখেছে। এই একটা পছন্দের ফটো আমার। দাদা, বৌদি, সীমা আর আমার ফটো আছে। তোমার বোনকে আমি এখনো দেখিনি, এই তো পেয়েছি। এটা হচ্ছে বৌদির বোন, আর এই যে হচ্ছে বৌদি আর দাদা। চলো, আমরা অলমোস্ট শেষে চলে এসেছি। দেখো, এই পেজ খুলতে না খুলতেই আমার বোন। বোনের ফটো এতগুলো কেন রেখেছো তোমরা? এই যে হচ্ছে বৌদির বোন, বৌদি। এবার থেকে যে ফটোগুলো শুরু হচ্ছে, সেই ফটোগুলো তুলতে গিয়ে যে কতটা কষ্ট করতে হয়েছে আমার এখনো মনে পড়ে। এইগুলো হচ্ছে সবাই যখন চলে গেছে তারপরে তোলা ফটো। প্রত্যেকটা ফটো তুলতে গিয়ে যে কি কষ্ট হয়েছে, দাদাকে শেখাতে হয়েছে, দাদা তুই এইভাবে তোল, এইরকম তোল, দাদা তো তুলবে না, যে অনেক রাত হয়ে গেছে, সবাই বকছে যে বন্ধ করো আর তুলতে হবে না। বৌদিও কষ্ট হয়ে গেছিল না? তারপরে আমরা বলেছি না, কষ্ট হচ্ছিল সারাদিন, যেহেতু খাওয়া দাওয়া করেনি। তারপর হচ্ছে, খেয়েছিলে বিয়ের দিন, রিসেপশনের দিন? না, সারাদিন না খেয়েছিল, শুধু মা কটা খাইয়ে দিয়েছিল ওই যা। তারপর তো সাজ গোজ সবকিছু নিয়ে লোকজনের ভিড়ে আর কি ভালো লাগে না। তারপরে আমি বলেছি এই স্মৃতিগুলো সারা জীবন থাকবে। আর এখানে লেখা আছে, তোমার হাসি, তোমার মন, তোমার প্রেম, তিনটে ফটো। উফ, ক্যাপশনটাও খুব সুন্দর। এটাই কি লাস্ট ফটো? না, আছে, এরপরে আরো আছে না? এই ফটোগুলো কি কষ্ট তুলেছিলাম মনে করো তুমি? দাদা তো তুলবেই না, দাদা ভীষণ লজ্জা পাচ্ছিল, যতই করো বাহানা। এবার হয়তো আমরা লাস্টে চলে এসেছি অলমোস্ট। এই যে যে ফটোগুলো আর কি দেখিয়ে দেখিয়ে তুলতে হয়েছে দাদাকে, সুন্দর হয়েছে, সুন্দর। দেখো এখানে লেখা আছে আজকের এই দিন, সুন্দর সুন্দর ক্যাপশন লিখেছে এবং অ্যালবামটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। কিন্তু এটাই কি লাস্ট না আরো আছে? ও, এটাই লাস্ট, এটা হচ্ছে ফাইনাল ফটো। এই ফটোটা ভীষণ একটা মিষ্টি ফটো এটা। যাই হোক, এই ছিল পুরো বিয়ের অ্যালবাম। এছাড়াও অনেক ফটো আছে, ভিডিও আছে, পেন ড্রাইভে দিয়ে দিয়েছে, যেগুলো আমাদের বাড়িতে বৌদিরা হয়তো এক দুদিন পরে যাবে, তখন আমাদের বাড়িতে বসে দেখবো। পিছনেও খুব সুন্দর একটা ফটো দিয়েছে, এই যে মিষ্টি বললাম না যে ফটোটা, সেই ফটোটাই। এবার তুমি বলো তোমার কোন ফটোটা সব থেকে পছন্দ। আমার কিন্তু অনেকগুলো ফটো রেখেছে, আমি ভীষণ খুশি, মোটামুটি 10টা ফটো তো আছেই আমার। এবার বৌদি বার করছে, দেখা যাক কোন ফটোটা বার করে। তুই কেন জানলা দিয়ে বকবক করছিস, সামনে আয় এদিকে তুই। হ্যাঁ, ও ওই দিক থেকে বলছে। ও, আগের বার যে দুটো দেখিয়েছে আমার তো এই,
হ্যাঁ, এই দুটোই সুন্দর হয়েছে। আমার তো এটা সব থেকে বেস্ট লেগেছে, এটা আর এই লাস্টেরটা। এটা যদিও এগুলো আমিই তুলিয়েছি জোর করে করে, হ্যাঁ দেখিয়ে দেখিয়ে দিয়ে। সো ব্যাপারটা হচ্ছে, এই লেসগুলো এনেছিলাম কালকে, কিন্তু ডিক্কির মধ্যেই ছিল, ভুলে গেছিলাম বৌদিকে দিতে। নাও, ঠিক আছে, তোমার জন্য লেস। লাস্ট কবে দিয়েছিলাম মনে আছে? কবে বলো তো? বিয়ের পরের দিন না, বৌভাতের দিন না, কাল রাত্রির দিন দিয়ে গেছিলাম না? ও বিয়ের পরের দিন, ঠিকই বলেছো, সরি, রিসেপশনের আগের দিন। তো এই জায়গাতে মোট 14 পিস মতো আছে, তুমিও বৌদি খেয়ে নিও। হ্যাঁ, দুজন মিলে এই জায়গাতে আশপাশে তেমন কোনো কিছু নেই, দোকান বা ক্যাফে অনেক দূরে দূরে, সেই জন্য যেতে পাচ্ছি না। কিন্তু আমাদের বাড়িতে গেলে বৌদিদেরকে আমি ক্যাফেতে নিয়ে যাব, আরও অনেক জায়গাতে ঘুরতে নিয়ে যাব, খেতে নিয়ে যাব সুন্দর সুন্দর জায়গাতে। তোমাদের এখানে কিচ্ছু নেই, যা আছে এই আছে। ফটো তুলবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলে দিচ্ছি। মা এখন মায়ের ফটো দেখছে, এদিকে তাকাও, পেয়েছো খুঁজে? হ্যাঁ পেয়েছি। সো এই জায়গাতে মায়ের একটা ফটো আছে, এই একটা আছে, এদিকে ঘোরাও। এই দেখো, এই জায়গাতে মা আছে, আমার মেসো আছে, মাসি আছে, বৌদি আছে, আর এই যে হচ্ছে আমার বাবা আর মা। বাবা হাসতে গেছিল, হ্যাঁ, বাবা মা, মেসো, মাসি, বৌদি। বাহ, অনেক ফটো, অনেক সুন্দর সুন্দর ফটো। আর আমার বোন অনেক জায়গাতে আছে দেখলাম, দেখেছো সব অ্যালবামটা? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় পুরোটা দেখেছো? এই দেখো, এই জায়গাতে আমরা সব ভাইরা আছি, মা দেখো, আর বৌদি, বৌদি আছে, আর আমরা সব ভাইরা, দাদাও আছে সাথে। আর ওপরটাতে না, এটা দিদি আছে, বোন আছে, আমি এলাম হয়তো বোন। এই ফটোটা সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর হচ্ছে এই ফটোটা, এই পুরো পেজটা দারুণ লাগছে। বৌদি তো এটাই আর এটা পছন্দ বেশি। হ্যাঁ, বৌদির এই ফটোটা বেশি পছন্দ সব থেকে বেশি। এই যে বোনের একটা ফটো, এই জায়গাতে আমার আর সীমারও একটা ফটো আছে। এটা বৌদিদের বাড়িতে গিয়েই তুলেছিলাম, এই একটাই তুলেছিলাম ফটো বৌদিদের বাড়িতে গিয়ে। আর জামাইবাবু আছে, বোন আছে এখানে। এই জায়গাতে বোন আর দিদি, ভীষণ মিষ্টি একটা ফটো এটা, এই ফটোটা খুব সুন্দর মা, এটা বাঁধিয়ে রাখলে দারুণ লাগবে। দিদি আর বোনের ফটো, আর এই জায়গাতে তো অনেক ফটো আছে, সব ফটোই সুন্দর, যতগুলো ফটো দেখলাম সবই সুন্দর। আমার ফটোগুলো দেখেছো তুমি? সবগুলো এই জায়গাতে আমাদের 5 ভাই বোনের ফটো, বোন আছে, আমি আছি, দিদি আছে, সুন্দর সুন্দর সবই সুন্দর। শঙ্কর সীমারও একটা ফটো আছে, এটা আমরা গায়ে হলুদের আগে তুলেছিলাম মাঠের দিকে গিয়ে। শেষের দিকে একটা আছে সীমার মায়েরা, সীমার ফটো, এই যে এই ফটোটাও খুব সুন্দর। তার সাথে এই জায়গাতে আছে দাদা, বৌদি, সীমা আর আমি, আমাদেরও একটা ফটো আছে। সীমার আর আমার 3-4টে ফটো দিয়েছে অ্যালবামে। আমার বাবা বসে কত সুন্দরভাবে সব ফটোগুলো দেখেছো না? হ্যাঁ।